হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো ফণীর পর পুরীর অবস্থা নিয়ে। তার আগে ইউর ট্রাভেল গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন প্রেস করবেন, যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই আপনি পেয়ে যান। পুরীতে আমরা বেশ কয়েকবারই গেছি, কিন্তু ফণীর পর অনেকেই হয়তো জাননি পুরী। তাই এবার পুরী যাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা ভালো। প্রথমে বলি পুরীর যাত্রী সংখ্যা নিয়ে। প্রায় সারা বছরই পুরীতে মানুষের ঢল থাকে। জুন মাসের শেষের দিকে পুরী ঘুরে এলাম, লোক সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। হোটেল বা হলিডে হোম যারা চালান তাদের অনেকের কথাতেই ট্যুরিস্ট ভীষণভাবে কমে গেছে। এই বর্ষার শুরুতে বা রথযাত্রার আগে থেকে যে পরিমাণ ভিড় থাকে তা অনেকটাই কম। হোটেল বা হলিডে হোমের ঘর অনেক জায়গাতেই ফাঁকা পাওয়া যাচ্ছে, যদিও রথের দিন ভিড় আগের মতোই ছিল। এরপর আসি খরচের ব্যাপারে। অনেকেই হয়তো ভাবছেন ফণীর পর খরচ অনেক বেড়ে গেছে, তা কিন্তু একদমই নয়। হোটেল বা হলিডে হোমের খরচ, খাবার দাবার বা জিনিসপত্রের দাম প্রায় একই আছে। জেনে নিন হোটেলের অবস্থা কেমন। সি বিচের সামনেই শুধু নয়, জগন্নাথ মন্দির যাওয়ার মূল রাস্তার ভিতরেও অনেক ক্ষতি হয়েছে এই ফণী আসার ফলে। ভেঙে গেছে সি বিচের রাস্তার ধারের পাঁচিল। স্টেশনের প্ল্যাটফর্মের অবস্থাও সাংঘাতিক খারাপ, তবে সারাচ্ছে দেখে এলাম। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেলগুলি, রেনোভেশনের কাজ চলছে। চৈতন্যের স্ট্যাচুর চারপাশে যে প্রধান মার্কেট, তার অনেক দোকানই ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক হোটেলেই টিভি কানেকশন আর নেই। যদিও এবার পুরীতে গিয়ে রান্না করে খাবার ইচ্ছা থাকে, তো হোটেল বা হলিডে হোম যেখানেই থাকুন না কেন, ডিরেক্ট ট্যাঙ্কের জল কোনোভাবেই খাবারে ব্যবহার করবেন না, কারণ ফণীর পর পুরীর জল অনেকটাই খারাপ হয়ে গেছে। ভালো ব্র্যান্ডের মিনারেল ওয়াটার বা জিওলিন ব্যবহার করতে পারেন। সমুদ্রের ধারের খাবার দাবার এড়িয়ে চলাই ভালো। এবার আসি অত্যন্ত জরুরি একটি বিষয়। দীঘা বা মন্দারমণির তুলনায় পুরীর বীচ চিরকালই একটু বেশি ঢালু, কিন্তু এবার পুরীতে গিয়ে দেখলাম সি বীচ সমুদ্রের দিকে অনেকটাই বেশি ঢালু হয়ে গেছে। সমুদ্র থেকে বীচের উচ্চতা প্রায় 3-4 ফুট হয়ে গেছে। এলোপাতাড়ি বালি পড়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যদি সমুদ্রে স্নান করতে যান তো আপনাকে অনেকটা নিচে নেমে স্নান করতে হবে। সমুদ্রে স্নানের সময় অত্যন্ত সতর্ক থাকবেন। এই কারণেই এবার দেখলাম লাইফ গার্ডের ছেলেরা ভীষণ অ্যাক্টিভ। সমুদ্রের জল কাছে চলে এলেই তারা সবাইকে পাড়ে তুলে দিচ্ছে। গোয়ার প্রায় প্রতিটি বীচই সমুদ্রে ঢালু এবং কয়েকটি বীচ রকি হওয়ায় এখানে লাইফ গার্ডের ছেলেরা সারা বছরই অত্যন্ত তৎপর থাকে। এবার পুরীতেও সেরকমই ব্যবস্থা দেখে ভালো লাগলো। নিশ্চয়ই যান পুরী, তবে কিছু সতর্কতার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। ফিরবো আবার